নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। কিছুক্ষণ আগে তালি বলে যে ওয়েব সিরিজটা আছে পুনের আগে জিও সিনেমাদের, তার ট্রেলারটা দেখলাম এবং সেই ট্রেলারটার ব্যাপারে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখুন, এই তালি ওয়েব সিরিজটা আসছে, এটা 2 মিনিট 10 সেকেন্ডের ট্রেলারটা বেরিয়েছে কিছুক্ষণ আগে। সত্যি কথা বলতে গেলে এক কথা অসাধারণ, এটা ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের উপরে একটা ওয়েব সিরিজ। এটাতে সুস্মিতা সেন আছে এবং সুস্মিতা সেন একটা রূপান্তরকামীর রোল করছেন, যিনি পুরুষ থেকে মহিলা হয়েছেন এবং কীভাবে তার জীবনী, তার জীবনটা কেটেছে, কীভাবে তার সমাজ থেকে বিভিন্ন পদে 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 বাধা বিপত্তি পেয়েছেন এবং তার ফলে যে অ্যাকচুয়ালি দেওয়ার যে মানসিক পরিবর্তন, যে লড়াই, যাবতীয় কিছু সেখানে দেখানো হবে। এটা শ্রীগৌরী সারান, যিনি মুম্বাইয়ের একজন রূপান্তরকামী এবং তিনি এই মুম্বাইয়ে এই সুপ্রিম কোর্টে যে কেসটা রয়েছে, পিটিশনটা দাখিল করেছিলেন, মানে তিনি বলতে পারেন যে মুখ্য ছিলেন এবং দাখিল করে যে তারপরে মানে সুপ্রিম কোর্টে তাদের জয় আসে, তিনি তার মানে মেন লিডার ছিলেন, তার জীবনের উপরই এই ওয়েব সিরিজটা বানানো হচ্ছে। তো এখন এই ওয়েব সিরিজটায় মানে ট্রেলারটা দেখে তো আমার এক কথা অসাধারণ লেগেছে, কিন্তু ওয়েব সিরিজটা কেমন বানানো হচ্ছে তার উপর নির্ভর করবে এইটার সাফল্য। কিন্তু এক কথা অসাধারণ, সুস্মিতা সেন যেভাবে চরিত্র দিয়ে গিয়ে অভিনয় করেছে, কখনোই কিন্তু তাকে একজন শুধুমাত্র মহিলা মনে হয়নি, মনে হচ্ছে একজন রূপান্তরকারী, যেভাবে কিন্তু ট্রেলারটা দেখে মনে হচ্ছে। ট্রেলারের শুরুতে যেভাবে দেখানো হচ্ছে যে একজন গণেশ বলে যে ছেলেটাকে বলা হচ্ছে স্কুলে যে তুমি বড় হয়ে কী হতে যা, সে বলছে মা, মানে সে ভিতরে অ্যাকচুয়ালি ভিতর থেকেই সে মহিলা ছিল, কিন্তু সে একজন বলতে পারেন যে একজন যাকে বলা যায় যে যেই মানে আপনি বলতে পারেন যে হিজড়া, সেরকম কিন্তু হয়নি। কারণ তাকে বলা হচ্ছে যে তুমি যদি পুরোপুরি মহিলা হতে যাও তাহলে শুধুমাত্র মানসিকভাবে না শারীরিকভাবে হতে হবে, তো তারপর সে টাইম মানে সেক্সটা চেঞ্জ করছে এরকম, মানে পুরো বলতে পারেন যে থ্রু আউট জীবনটা দেখানো হয়েছে খুব দুর্দান্ত। কিন্তু ট্রেলারটা দেখে কিন্তু পুরোপুরি প্রায় গল্পটা বোঝা যাচ্ছে এবং যেভাবে সুস্মিতা সেন ইন্টারভিউ দেওয়ার সময় যে ভয়েসটা করছে, যে ভয়েস ওভারটা করছে, সেটা কিন্তু অখ্যাত অসাধারণ। বোঝা যাচ্ছে যে একটা পুরুষের থেকে মহিলা হয়েছে, যে এই যে তো ভয়েসটা যেহেতু রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এক কথা অসাধারণ। মানে আমার অন্তর সুস্মিতা সেনকে দেখে কখনোই একটু শুধুমাত্র মহিলা মনে হচ্ছে, বরং রূপেন্দ্রকামী মনে হচ্ছে। যদি কোনো মানে যেরকম ট্রেলারটা দেখে যা মনে হয়, যদি কোনো একটা অ্যাওয়ার্ড থাকতো অবশ্যই সেই এই ট্রেলারটা কিন্তু অবশ্যই একটা অ্যাওয়ার্ড পাবে এরকম কিন্তু লেভেলে। যদিও মানে আমি জানি না যে ওয়েব সিরিজের জন্য কোনো মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে কিনা, কিন্তু যদি থাকতো তাহলে অবশ্যই হতো, কারণ এই টপিকের উপরে কিন্তু খুব বেশি আপনার কাজ হয়নি। এই যে ট্রান্সজেন্ডারদের উপর খুব বেশি কাজ হয়নি, এটা বেশ ইউনিক টপিক, বেশ আকর্ষণীয় হতে চলেছে। 15 আগস্ট এটা রিলিজ করছে জিও সিনেমাতে, আমি অবশ্যই বলবো আপনারা দেখুন, কারণ আমার এটা দেখেছে অবশ্যই ভালো লেগেছে। তো সেই কারণে আমি এই ট্রেলারটাকে 5 এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনার এই ট্রেলারটা জিও সিনেমাতে বা ইউটিউবে দেখে থাকেন তো আপনারা কমেন্টে জানান আপনাদের কীরকম লাগে। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।